মৃত্যুর এক বছর পর দেশে এনে দাফন করা হলো সৌদি প্রবাসীর মরদেহ। চলতি মাসের 30 তারিখ মনির শেখের মৃত্যুর এক বছর হবে। গত বছর সৌদি আরবের আল কাসিম প্রদেশে মেজ বাসায় মারা যান মনির। মৃত্যুর প্রায় এক বছর পর 4 আগস্ট দেশে ফিরেছে প্রবাসী এই শ্রমিকের মরদেহ। সৌদি আরবের আল কাসিম প্রদেশের বুরাইদা শহর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে দেশে আনা হয় তার মরদেহবাহী কফিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে মরদেহ বুঝে নেন মনিরের স্বজনেরা। মরদেহ খুলনার তেরোখাদার গ্রামের বাড়িতে পৌঁছায় শুক্রবার সকালে। তেরোখাদা ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন হয় মনির শেখের। এক বছর ধরে বিদেশে হিমঘরে থাকা মরদেহটি শেষবারের মতো দেখতে পেয়েছেন স্ত্রী সন্তানেরা। জানাজায় উপস্থিত হয়েছেন তেরোখাদার চেনা অচেনা অনেক মানুষ। মনির শেখের বৃদ্ধ বাবা হামিদ শেখ কোনো কথা বলেননি, সন্তানের জন্য দুহাত তুলে মোনাজাত করে অঝরে কেঁদেছেন। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে এক বছর ধরে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন বাবা। রেমিটেন্স যোদ্ধা যাদের বলা হয়, তেমন একজন শ্রমিকের মরদেহ এক বছর ধরে বিদেশে থাকা নিয়ে প্রশ্ন আছে। 90 দিনের ফ্রি ভিসায় সৌদি আরব যাওয়ায় মনির শেখের মরদেহ দেশে পাঠানো নিয়ে কোনো প্রতিষ্ঠানের দায় ছিল না। এদিকে মৃত্যুর খবরের পর খুলনার তেরোখাদার উত্তরপাড়ার এ পরিবারটি বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করলেও তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসে যায়নি। গত 31 জুলাই মনির শেখের মরদেহ বিদেশিদের হিমঘরে থাকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 3 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মনির শেখের মরদেহ দেশে আনার প্রক্রিয়া কয়েক মাস ধরেই চলছে। এবছরের মে মাসে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস প্রথম জানতে পারে মরদেহটি এখনও দেশে পাঠানো হয়নি। দূতাবাসের পক্ষ থেকে কফিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাড়া দেননি। ফলে দূতাবাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার অনলাইন আইডি ব্লক করে দেয়। সংশ্লিষ্ট থানার মাধ্যমে কফিলের কাছ থেকে মর্গ ফি বাবদ 6,000 সৌদি রিয়াল আদায় করে পুলিশ। কফিলের পক্ষ থেকে বাকি টাকা দেওয়ার জন্য সময় চাওয়ায় মরদেহটি হিমঘরে রাখার সময় দীর্ঘায়িত হয়। কিন্তু শেষ পর্যন্ত বাকি 7,000 রিয়াল পরিশোধ করতে হয়েছে বাংলাদেশ দূতাবাসকেই। মনির শেখের মরদেহ বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনার খবর নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। 1 বছর 3 মাসের মধ্যে কেউ দাবি না জানালে সৌদি সরকার সাধারণত বিয়ারস হিসেবে মরদেহ দাফন করে বা কোনো মেডিকেল কলেজকে দান করে দেয়। ফলে মনির শেখের মরদেহ পরিবারের পক্ষ থেকে খুঁজে পাওয়ার জন্য সময় ছিল আর মাত্র 3 মাস। সাধারণত প্রবাসী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের যে অর্থ পাওয়ার কথা তা এ পরিবার পাবে না। স্বাভাবিক মৃত্যুর কারণে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ অনার্স কল্যাণ তহবিল থেকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা রয়েছে। 1 বছর পর স্বামীর মরদেহ দাফনের পর তার স্ত্রী অনুরোধ করেন তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও যেন পাওনা টাকাটা যত দ্রুত সম্ভব বুঝিয়ে দেওয়া হয়।